নাসিরনগরে পঞ্চমবারের মতো হিন্দু সম্প্রদায়ের বসতভিটায় আগুন। আর উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে এ আগুন দ্বিতীয়বারের মতো। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই হয়ে যায় বাড়ির গবাদি পশু রাখার গোয়ালঘর। প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্য ডোবার কিছু পরে কে বা কারা এসে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই রাস্তার গাড়ি যখন আইসি দিয়ে দিকদা আগুন ঘুরে দেখা যায়, তারপরে ওইসি করে যে মানুষ বাইর করছি। এইবার আমাদের বাড়িতে দুইবার আগুন দেওয়া হয়েছে, এখন আরও বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এটা তো অবশ্যই একটা ভয়ের কারণ। কারা জানি কেরে কীভাবে ঘটনাগুলো ঘটে আমরা বুঝতেই পারি না। ঘটনার সাথে কারা জড়িত তা না জানলেও অপরাধীদের খুঁজে বের করার তাগিদ দিলেন ভুক্তভোগী অঞ্জন কুমার দেব। সারা বাড়ি আগুনে ফুরে আসে, গরু বাছুর মানুষ সহ সবই যেত, ঘরবাড়ি সবই পুত। আসলে তো না ধরা পর্যন্ত এটা বলা যাবে না। এদিকে নাসিরনগরে সাম্প্রতিক হামলা ভাঙচুর আগুনের ঘটনায় সন্দেহজনকভাবে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিরুল চকদারকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের পুরো এলাকা, আমাদের রণপাহারা এবং ফিক্সড ডিউটি এখানে রয়েছে, তারপরেও আমরা দেখতেছি, আমরা তদন্ত করে দেখতেছি, আমরা এটার পিছনে অত্যন্ত সতর্কতার সহিত আমরা দেখতেছি। অবশ্যই আমরা এদেরকে বের করব এবং বের করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।